কি আজবেক দেশে আসি আর মালিকানা আপাতত দেখভালের দায়িত্ব হচ্ছে গিয়ে গণপূর্তে তিনশো কোটি টাকার বাড়ি গণপূর্ত বলতেছে যে এটা অবৈধভাবে সালাম মুর্শিদি সাহেব এখানে বসবাস করতেছেন রাজুক রাজুক বলতেছে যে অবৈধভাবে রাজুকও বলতেছে যে অবৈধভাবে এই বাড়িতে সালাম মুর্শিদি সাহেব আছেন দুদক দুদকও বলতেছে যে অবৈধভাবে সালাম মুর্শিদি সাহেব এখানে আসেন জাল জালিয়াতি করে আসেন এবং দুদক রাজুকের সাবেক দুইজন রাজুকের চেয়ারম্যানের বিরুদ্ধে ক্রিমিনাল মামলাও করেছেন মোটামুটি দিবালুকের মতো পরিষ্কার একজন দখলদার হিসাবে একজন মেম্বার অফ পার্লামেন্ট উনি উনি আমার কলিগ উনার সাথে আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো সম্পর্ক কারণ আমরা একই জায়গায় এই দেশের স্বার্থ নিয়ে কথা বলি আমরা একই জায়গায় আমরা বসি কিন্তু বিষয় হচ্ছে কি রাষ্ট্রের বিষয়ে যখন আমরা তো শপথ নিছি উনি এই জায়গায় অবৈধভাবে বসবাস করতেছেন আমার বক্তব্য ছিল মহামান্য হাইকোর্টের কাছে যে আপনার সামনে যখন নজরে যখন চলে আসবে যে এটা পুরা অবৈধ এরপরে পরে এক সেকেন্ডও যদি এই মানুষটা যদি এই জায়গায় থাকে এর মানে কি মানে হচ্ছে কি আপনি একটা মানুষকে অপহরণ করলেন অপহরণ করার পর যত সময় যাবে ধরেন আমাদের গ্রামে কি হয় একটা মেয়ে অপহরণ অপহরণ হলো তারপর আপনি কি বিচারের ডেটের জন্য বসে থাকবেন নাকি না আগে মেয়েটাকে উদ্ধার করবেন এখন বিষয়টা হইতেছে আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার আগে অপহরণকৃত মেয়েটাকে উদ্ধার করতে হবে রাষ্ট্রের সম্পত্তিকে উদ্ধার করতে হবে তারপর বিচার করতে হবে আমাদের একটা প্রক্রিয়া চলবে আমার সাবমিশন হচ্ছে গিয়ে আপনাদের নজরে আসার পর এটা আগে উদ্ধারের জন্য ব্যবস্থা নিতে হবে আর নাইলে বিষয়টা কি দাঁড়াবে জানেন আমাদের এলাকায় সম্পদ দখল করে 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 কি জানেন এটা ভাড়া দেয় দখলদাররা এই সম্পদ ভাড়া দেয় দিয়ে মাসে দেখা যায় পঞ্চাশ হাজার টাকা ওই দখলকৃত সম্পত্তি থেকে ভাড়া পায় আর যিনি মালিক উনি ভাড়াও পান না আর উনি আদালতে আদালতে ঘুরতে থাকেন ভাই আমার ন্যায় বিচার দরকার ভাই আমার ন্যায় বিচার দরকার এইদিকে যে দখলদার এ প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা পায় পায়ে হচ্ছে গিয়ে তিরিশ হাজার টাকা আইনজীবীরা দেয় বা বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা করে আর বিশ হাজার টাকা তার পকেটে আসে এই অবস্থা হচ্ছে কি আমাদের এই বাংলাদেশে এইটা আমরা চাচ্ছি কিছু লোক যে এইটা হইতে দিবো না হইতে দিব না যতটুকু পারি শেষ পর্যন্ত ফাইট করে যাব হয়তো সবসময় জিতবো না বা নাও জিততে পারি কিন্তু আমাদের ফাইটটা অব্যাহত থাকবে আমার আইনজীবী যিনি ব্যারিস্টার অনিকার হক উনি এই মামলাটি আমার পক্ষে আমি না থাকলেই বা আমি থাকলে উনি আমার পক্ষে পরিচালনা করেন আমি ধন্যবাদ জানাচ্ছি তবে আমার একটা আপনাদের মাধ্যমে আমার একটা অনুরোধ মাননীয় সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শিদি সাহেবের কাছে যদি আপনিও বুঝেন যে এটা আপনার না তাইলে সম্মান থাকতে থাকতে আপনার এলাকার মানুষের সম্মানের কথা চিন্তা করে আস্তে আস্তে ছেড়ে দেন তাহলে আপনি একটা ভালো উদাহরণ তৈরি করতে পারবেন আমরা বলতে পারবো যে আমার কলিক যিনি এই সংসদে একজন সংসদ সদস্য উনি একটি উদাহরণ তৈরি করেছেন যে উনি যখন বুঝেছেন যে এটা ওনার থাকা ঠিক হবে না জোর জবরদস্তি করে আর বেশিক্ষণ এই রাষ্ট্রের সম্পত্তি অপহরণ করে রাখেননি সবাইকে ধন্যবাদ আচ্ছা এটা হচ্ছে গিয়ে ওনার কোর্টেই তো আমি বলটা ছাড়লাম আর এই বিচারের দায়িত্ব অথবা এগুলা ধারণা করবে যে এটা সাধারণ মানুষ করবে। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে এই ধরনের ওই ধরনের কিছু হইলে আমি তো ওই জন্যেই অনুরোধ করতেছি যে ওনার সম্মানের কথা চিন্তা করে ইট ইজ ব্যাটার টু লিভ শুনেন আমরা বাঁচবো কয়দিন এটা আমার কাছে মনে হয় সম্মানের সাথে পৃথিবী থেকে বিদায় না অনেক ধনী হয়ে এই দুনিয়াতে থাকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা যদি আমার মনে হয় উনি বুঝে থাকেন ওনার ভবিষ্যৎ প্রজন্ম এবং ওনার এই একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আমি মনে করি উচিত বাকিটা ওনার কোর্টে উনি কি করবেন এখন এই বিষয়ে শুনানিতে আমরা বলবো যা যা বলার তবে আমরা তো স্বাভাবিকভাবে মনে করছিলাম যে দুদকে যদি সবাই আসামি হইতে পারে আর উনি এতদিন ধরে এই সম্পত্তিটা এই দখল করে আসেন বিভিন্নভাবে উনি কিভাবে আসামি হলেন না এটাও আমাদের বোধগম্য হয় না তারপর আমরা আদালতে আমরা আদালতের প্রতি পুরা বিশ্বাস রেখে আদালতে আবার শুনানি করব থ্যাংক ইউ